লকডাউন ইমার্জেন্সি ছাড়া কেউ বেরোচ্ছে না, এর মধ্যে কেন এইভাবে রাস্তা অবরোধ করছে? কারণ হচ্ছে এটা একটা ঝড় হয়েছে, তারপরে কারেন্ট গেছে আমাদের 1500 দিন হয়ে গেল, কিন্তু একটা দিনের জন্য কারেন্টের লোকজন আসছে না। আর জলবা আসছে মানে রীতিমতো বিদ্যুৎ যেন নিলামে উঠছে, এই পাশের মানে এদিককার ওদিককার সবাই মিলে টাকা পয়সা তুলছে, মানে কন্ট্রাক্টরকে দিচ্ছে, সে তাদেরকে কাজ করছে, আমাদের কাছেও দাবি করেছে 1500 টাকার দাবি, মানে যে যত বেশি টাকা দিতে পারবে। আমরা টাকা দিয়ে কাজ করাবো না, আমরা অন্যকে প্রশ্রয় দেবো না, আর তার জন্য আমাদের কাজকে রৌদ্রের মতো দাঁড়াতে হয়েছে, এই মানে করোনার মধ্যে রৌদ্রের মতো দাঁড়াতে হয়েছে। কি কি কারণে টাকা চাচ্ছে? টাকা চাচ্ছে কারেন্ট দেবো, কারেন্ট দিতে মানে কারেন্ট সরকারি লোক কাজ করছে কিন্তু আমাদের কাছ থেকে দাবি করছে যে টাকা দিলে তবেই কারেন্ট আমরা লাইন দেবো। আপনারা জানতে চাচ্ছেন না কেন টাকা দিতে হবে? ওদের কোনো কথা নেই, ওদের কোনো কথা নেই, ওদেরকে তাকে আমরা ধরে ধরে পিটাতে পারবো না, তাহলে সমস্যা, ওর জন্য আমরা রাস্তার মধ্যে নেমে পড়েছি। যে টাকা বেশি দেবে কি তাকেই কারেন্ট দিচ্ছে? হ্যাঁ তাকেই কারেন্ট দিচ্ছে, যে টাকা বেশি দেবে তাকে কারেন্ট দিচ্ছে। তাকে আগে দিচ্ছে, যে টাকা বেশি দেবে তাকেই কি কারেন্ট দিচ্ছে? তাকেই কারেন্ট দিচ্ছে, এমনকি আমরা আমাদের আমরা কষ্ট করে নিজেদের পাড়ার ছেলেপেলেরা ইলেকট্রিক পোল নিয়ে এসেছে, সেখান থেকেও পোলগুলো চুরি করে করে নিয়ে চলে যাচ্ছে, গায়ের জোর দেখে চুরি করে করে নিয়ে যাচ্ছে। কারা করছে এটা? আপনার নাম? দিশাদেব বর্মন। এখন কি করছেন আপনারা? কতক্ষণ চলবে আপনারা? এই কারণে যে আমরা এই 14 দিন ধরে কারেন্টের সম্মুখীন হইনি, আর প্রশাসনের লোক আশ্বাস দিয়ে চলে যাচ্ছে, আমাদের এখান থেকে সমস্ত ইলেকট্রিকের লোকেদের পয়সা দিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করাচ্ছে, আমাদের এখানে মেন লাইন, আমাদের এখানে এতগুলো বাড়ি, তিনটে গ্রামের লোক কারেন্ট পাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে তো এখানে লকডাউন চলছে এবং ইমার্জেন্সি পিরিয়ড, যারা ইমার্জেন্সি কাজে আছে। দাদা কিছু করেন না, আমাদের অনেক বয়স্ক শ্বাসকষ্টের লোক রয়েছে, তারপরে এখানে কোয়ারেন্টাইন সেন্টার করেছে, এখানে সমস্ত লোক কারেন্ট ছাড়া কষ্টের মধ্যে পড়ে রয়েছে, এতগুলো লোক এসে সবাই যে যার মতো বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে কারেন্ট যদি না পাই এরকমই হবে, কি দাবি বিক্ষোভ চলবে? কি দাবি? আমাদের প্রশাসনের কারেন্ট আমাদের দিতে হবে, আমাদের এখান থেকে লোক, আমাদের লাইনে কাজ হওয়ার কথা, মেন লাইনে কাজ হওয়ার কথা, এখান থেকে লোক নিয়ে গিয়ে অন্য জায়গায় গিয়ে কাজ করাচ্ছে, কেন করাবে?
তারা টাকা দিয়ে কাজ করাচ্ছে, সরকার তো বিনা পয়সায় কাজ করাচ্ছে, কেন টাকা দিয়ে কাজ করাতে হবে? সমস্ত লোক আমাদের এই লাইনে কাজ হতে হতে আসছে, কারা টাকা নিচ্ছে? কারা টাকা নিচ্ছে? কাজ হচ্ছে কেন হবে? কারা টাকা নিচ্ছে? কন্ডাক্টররা কার নিচ্ছে? গাড়ি থেকে লোকেরা কার কাছ থেকে নিচ্ছে? তুষার তুষার কার কাছ থেকে নিচ্ছে? এটা এটা নিচ্ছে সমস্ত গ্রামবাসীদের লোকেদের কাছ থেকে নিচ্ছে, যেখানে যাদের কারেন্টের আগে দরকার তারা টাকা দিয়ে কারেন্ট নিয়ে যাচ্ছে, যারা টাকা দিয়েছে আমরা টাকা দিতে পারছি না তাই আমরা কারেন্ট পাচ্ছি না। আপনার নাম? সৌরভ মজুমদার। কি কারণে রাস্তা অবরোধ করছেন? অতি দুঃখের সহিত আমরা জানাচ্ছি, দীর্ঘ 13-14 দিন হতে গেল আমাদের এই বৃহত্তর ঠাকুরনগরের কারেন্ট পরিষেবা বন্ধ, গ্রামগঞ্জে বহু অসুস্থ মানুষ সেটা ট্রিটমেন্ট করতে পারছে না, ইনসুলিনটা ফ্রিজে রাখতে পারছে না, এবং সর্বোপরি বাচ্চাদের নিয়ে রাতের ঘুম দিনের ঘুম টোটালি বন্ধ হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা বৃহত্তর গাইঘাটার স্বার্থে আজ আমরা পথে নামতে বাধ্য হয়েছি। বিগত 5 দিন আগে আমরা SSK জানিয়ে গিয়েছিলাম, উনি বলেছিলেন 1 থেকে 2 দিনের মধ্যে পরিষেবা চালু করবেন, কিন্তু এই দীর্ঘদিনের মধ্যে উনি পরিষেবা চালু করতে পারেননি। আমরা বৃহত্তর ঠাকুরনগরের সর্বস্তরের জায়গায় যাতে আজ 24 ঘন্টার মধ্যে ইলেকট্রিক পরিষেবা পৌঁছে যায় তার জন্য আমরা SSK আবার ডেপুটেশন দেবো। যদি 24 ঘন্টার মধ্যে আমাদের পরিষেবা না পৌঁছায় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো, সেই অঙ্গীকার আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আপনাদের আমরা করছি। কতদিন হলো বন্ধ হয়ে রয়েছে? আজকে 13 দিন কমপ্লিট হয়ে গেল আমাদের এই বৃহত্তর এলাকায় ইলেকট্রিক পরিষেবা, কিন্তু জেলা শাসকের পক্ষ থেকে প্রশাসন থেকে বলা হচ্ছে যে চালু করা হচ্ছে, আস্তে আস্তে করে কাজ চলছে, সেটা কি? সেই বিষয়টা একটু ভালো করে বুঝতে হবে। আজ ঠাকুরনগর বাজারের উপরে একটু লাইন দিয়ে লো ভোল্টেজ মুষ্টিমেয় কটা লোক পাচ্ছে, কিন্তু বৃহত্তর এলাকার মানুষ অন্ধকারে দিন কাটাচ্ছে, সেই বৃহত্তর লোকের স্বার্থে আমরা আজকের এই আন্দোলনে পথে নেমেছি। আপনার নাম? আমার নাম মলয় মণ্ডল, বিজেপি নেতৃত্ব।